বন্ধুরা, তোমরা কেমন আছো? প্রত্যেকেই আশা করি ভালো আছো। তা আজকে একটা বিশেষ দিন আছে, তা বিশেষ দিনটা কি তোমরা সবাই জানো? আজকে হচ্ছে মাতৃদিবস। তা সবাইকার সন্তানরা মায়েদের জন্য কিছু না কিছু করছে। তা আমার জন্য আজকে আমার সন্তানরা বলেছে, মা তুমি কি খাবে বলো, কিছু খাবে না কিছু নেবে? তা আমি মাংস খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমার জন্য এই দেখো মাংস নিয়ে এসে দিয়েছে। তা মাংসটা তোমার দাদাভাই বলেছে যে আজকে কিন্তু আমি রান্না করে দেবো। এ দেখো তোমার দাদাভাই, এ দেখো পেঁয়াজ কেটে রেখেছে, এ দেখো আদা কেটে রেখেছে, এ দেখো রসুন কেটে রেখেছে, আর এখানে মাংস আছে দেখতেই পাচ্ছ, আর এখানে দেখো পেঁয়াজ কাটা আছে, এখানে দেখো রসুন কাটা আছে, এখানে দেখো আদা কাটা আছে, আবার দেখো কাঁচা লঙ্কা কুচুনো আছে। তা তোমার দাদাভাই বলেছে খুব ভালো করে আজকে রান্নাটা করে দেবো। তা আমি ভাবলাম যে শুধু ওইটা দিয়ে খাবো, সেই জন্য আজকে আমি আবার কী করলাম, একটুখানি ডাঁটা আলু পোস্ত বসিয়ে দিলাম। তা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। মাতৃদিবস, হ্যাঁ মাতৃদিবস, মা কার? মা হচ্ছে ছেলেদের মা। এখন উচিত কি ছেলেরা রান্না করে মাকে খাওয়াবে, সেসব চুল হয়ে গেল। এখন বাবাকে রান্না করে মাকে, ছেলেকে, সবাইকে খাওয়াতে হবে। কি কপাল করে জন্মেছিলাম, শুধু কপাল করে জন্মাইনি, পেটুক হয়ে জন্মেছিলাম। সেই কারণে আজকে আমার সবাই বলে যে ঝাড়ের মাস, আর আমার আত্মীয় হচ্ছে রান্নাঘরের খুন্তি, বাঁশের বদলে আমার হাতে খুন্তি। তো চলো দেখা যাক, স্টার্ট শুরু হয়ে যাক। মাতৃদিবসের স্পেশাল চিকেন কী করে রান্না করছি দেখো। পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। আমি রাঁধুনি, হ্যাঁ আমি শেষে ভজহরি মান্না, ইস্তাম্বুলেও যাইনি, জাপানেও যাইনি, প্যারিসেও যাইনি। ইস্তাম্বুল গিয়ে জাপান প্যারিস গিয়ে শিখেছি শহরের রান্না, আমি শেষে ভজহরি মান্না, নাম মুকুল মুখার্জি, আমি ভজহরি মান্না নয়। তো যাই হোক, তেল গরম হয়ে গেল, তেলেতে একটুখানি রসুন কুচনো দিয়ে দিলাম। এই চিকেনটার কি নাম দেওয়া যায়, নামটা আপনারা ঠিক করে কমেন্ট বক্সে লিখবেন। আমি নামকরণ করিনি, শুধু রেসিপিটা আমি নিজের মন মতো তৈরি করেছি, আঙুল চাটতেই হবে, আঙুল চেটে খেতে হবে, গোদা বাংলা কথা। একবার ঘরে করে টেস্ট করে দেখবেন, তারপর কমেন্টে জানাবেন। এরপর দিলাম আদা কুচনো। প্রথমে তেল গরম করলাম, তাতে একটুখানি রসুন কুচি, তাতে একটু আদা কুচি হালকা করে দিয়ে দিলাম। আমি শেষে ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান প্যারিস গিয়ে শিখেছি শহরে রান্না, আমি শেষে ভজহরি মান্না, হাতে নিয়ে দেখি যে তুলি হেঁচকি পটলের দোরমা, মটনের কোরমা মিলেমিশে হয়ে যাবে প্যারিসের ছেঁচকি। এরপর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে দিলাম রসুন কুচো, তারপর দিলাম আদা কুচো, এরপর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কুচোনো। এটা একটা প্রস্ত স্টার্টিং। আমি শেষে ভজ হরি মান্নাই, নানা মুকুল মুখার্জি। ভোটের মরশুম, প্রত্যেকটি পরিবারের কাজ, প্রত্যেকটি পরিবারের ভাত, এটা আমার স্বপ্ন, এটা আমার ড্রিম।
এটা আমার সংকল্প। তাই বিষয়টার উপরে এই ভোট, লোকসভা ভোট চলছে, এটা যাতে কোনো রকম রাজনৈতিক ইস্যু না হয় সেই কারণে একটু ধীমে তালে ধীরে সুস্থে বুঝে শুনে ভিডিও আপলোড করছি, যাতে কোনো রকম আইনগত কোনো সমস্যা নেই। অর্থাৎ এই পরিষেবা দেশের সর্বোচ্চ ন্যায় আদালতের সর্বাধিকারী ব্যক্তি থেকে শুরু করে দেশের সংবিধানের প্রধান থেকে শুরু করে আর আম জনতা একদম নিকৃষ্ট, মানে দিন আনতে দিন খাওয়া নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকের জন্য একই সুবিধা সর্বোপরি বজায় থাকবে। হ্যাঁ, অর্থাৎ কাজ করার যখন মানুষের ক্ষমতা থাকবে না, যখন এই খুনতি নাড়ার ক্ষমতা থাকবে না, যখন শরীর অচল হয়ে যাবে, মানুষের আর কাজ করার ক্ষমতা থাকবে না, যারা রিটায়ারম্যান্ট, যারা নিজস্ব দপ্তরের রিটায়ার হয়ে যাবে, কর্মজীবন শেষ হয়ে যাবে, কর্ম অধ্যায় শেষ হয়ে যাবে, তখন তারা কীভাবে বাঁচবে? দৈনন্দিন মূল্যবৃদ্ধি তো লেগেই আছে, ওটা তো প্রতি মুহূর্তে লেগে আছে। ওটা তা আপনি যত টাকাই আয় করেন না কেন, মাসের শেষে দেখেন পকেট ঘরের মাঠ। কিন্তু এই পকেটে ঘরের মাঠ না হয় সেই নিয়েই কিন্তু আমাদের পথ চলা, আমাদের সংকল্প, আমাদের যাত্রা, প্রত্যেকটি পরিবারের কাজ, প্রত্যেকটি পরিবারের ভাগ। যাই হোক, ওসবগুলো পরে হবে। এখন আদা পেঁয়াজ রসুন, আদা রসুন কাঁচা লঙ্কা ভাজার পর এবার পেঁয়াজ এই পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো। মোর জানলা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে, শীতল শীতল পরের কথা আসুক বন্ধু প্রাণে, আসুক বন্ধু প্রাণে, মোর জানলা খুলে দে না, বাতাস লাগুক প্রাণে। কি গরম, শীতল শীতল পরের কথা, পেঁয়াজটা ভাজাও। একটু টেস্ট হওয়ার জন্য ক্যাপসিকাম কুচানো দিয়ে দিয়েছি, পেঁয়াজের সঙ্গে না, একটু টেস্ট হওয়ার জন্য একটু ক্যাপসিকাম কুচানো দিয়ে দিয়েছি। যে নদী জয় সাগরে, সেই না না সেই নদী সাগরে নয়, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট যাই করাতে। হ্যাঁ, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট গেল করাতে, তাহলে হয় গেল করাতে। এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি, না ভাইয়া সাউ জানে কাহারো বা ভাঙিয়া শাখা, ঘুইরা ফিরি মাটির টানে, ব্যথার বিষে অশ্রু মিশে জানধারে। এই আদা রসুনের যে পেস্টের যে মাখা ধোয়া যে জলটা, জলটা দিয়ে দিলাম।
এটা পুরো কথা হোক, এতে একটুখানি পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। জয় রাধে গোবিন্দ, আপনারা ভালো থাকলি আর না আনন্দ। এরপর দিলাম একটুখানি হলদিরামের হলদি। এই হলদিরাম কি এখন হলুদ বিক্রি করছে? নামটা কেন হলদিরাম? আমি তো ভাবলাম হয়তো হলুদ হলুদের ব্যাপারই হয়তো, সেই জন্য নাম হলদিরাম। কিন্তু বিক্রি করছে সোনা সোন কি সোনা পাবড়ি, এই না না সোন পাবড়ি। ও ফুটছে ফুটু, একটুখানি গুঁড়ো লঙ্কা অল্প করে, আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি হালকা করে লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দেওয়া কমপ্লিট। এখনো বাকি আছে। এরপর যাবে হচ্ছে টমেটোর পেস্ট। জয় রাধে গোবিন্দ, আপনারা ভালো থাকলেই আমার আনন্দ। তবে বলে রাখি মশলাটা পরিমাণ মতো যে যেন মাংস কিনবেন। আমার এখানে নেওয়ার অ্যাবাউট 2 কেজি প্লাস মাংস আছে, তো আমার একটু মশলা বেশি করতে হবে। সবই দিলাম, একটুখানি অল্প করে চিনি ছড়িয়ে দেব। বাঙালি পেটু, হ্যাঁ বাঙালি পেটু, পেটুক বাঙালি, এটা পেটুক শব্দটা বাঙালির সঙ্গে কিন্তু অত প্রতিভাবে জড়িত। পেটুক বাঙালি হতে গেলে যে এরকমভাবে রান্নাও যে শিখতে হবে, রান্নাও যে জানতে হবে, এও এক ঝকমারি। আগে জানলে পেটুক হতাম না, হয়ে গেছি আর কিছু করার নেই। যারা বাংলাদেশের বন্ধু আছো, যারা নিয়মিত আমাদের চ্যানেলে আমাদের ভিডিও ফলো আপ করো, তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। যদি কখনো ইন্ডিয়ায় আসো, এই বন্ধুরাকে নক করে আসবে, এই বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে। ঠিক যেরকম ভালোবাসা তোমরা বাংলাদেশ থেকে আমাকে ভালোবাসো, আমার চ্যানেলটাকে ভালোবাসো, আমার প্রত্যেকটা ভিডিও ফলো আপ করো। তো মোটামুটি আদা পেঁয়াজ রসুন টমেটো এগুলো মোটামুটি খানিকটা ফুটে গেল। এরপর আসছি আসল সিনেমায়। এই হচ্ছে চিকেন, প্রায় 2.5 কেজি চিকেন আছে। এই চিকেনটা দিয়ে এই পেস্টটা এখন কষাকষি করবে। Thank you.
বাহারে বাহারে বাহা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা, আরে বাহারে বাহারে বাহবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। কেমন করে কষায় ভাই চিকেন কষাও, আরে বাহারে বাহারে বাহবা, কষে যা কষে যা কষে যা কষে যা। তো এখন পেস্ট মাখানো হয়ে গেল, এরপর তো বলা হয়নি ওই চিকেনটা কিন্তু দুটো চিকেন মশলা দিয়ে এক ঘন্টা মেখে রাখা ছিল, ম্যারিনেট করে রাখা ছিল। এক ঘন্টা রাখার পর চিকেনটা কষা হয়েছে। একটু ঢাকা দেওয়া দেওয়া হলো, ফুটুক তৈরি হোক। স্বাদে গন্ধে অপূর্ব। হ্যাঁ বলো, হয়নি নুন পরিমাণ মতো, ঝাল স্বাদ মতো, এটা বলা হয়নি। জ্বলে যাই রে মরে যাই রে, হ্যাঁ জ্বলে যাই রে মরে যাই রে, গন্ধতে জ্বলে যাই রে। চারিদিকে পাপের অন্ধকার, নেই কো কোথাও আলো, মনে হয় যে অন্ধ হওয়া ছিল অনেক ভালো। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, এমন চিকেন রাধে রাধে পেটের খিদে যাই যে বেড়ে। ও একদিন জীবন হলেও ফুল হয়ে যে জন্ম নেব, ভ্রমরা খাবে আর চা। বন্ধুরা, মাতৃদিবস উপলক্ষে আমাদের চিকেন কারি সমাপ্ত। এরপর আপনারা এই রেসিপিটা রান্না করবেন, রান্না করে আঙুল চেটে চেটে চুবিয়ে চুবিয়ে খাবেন।